হ্যালো বন্ধুরা, হরর মুভি লাভার্সদের মধ্যে আমরা অনেকেই দ্য কনজুরিং টু মুভিটি দেখেছি, যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে একটি পরিবারের সাথে একটি অশুভ শক্তির মোকাবেলা হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে মুভিটি রিয়েল ঘটনা বেস করে বানানো হয়েছে, যদিও হুবাহু সত্য ঘটনার সাথে মুভির কোনো মিল নেই। আজকের পর্বে থাকছে দ্য কনজুরিং টু মুভির পিছনে থাকা সত্য ঘটনা। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ঘটনার স্থান নর্থ লন্ডনের এনফিল্ড শহরের, যেখানে হকসন পরিবার একটি নতুন বাড়িতে থাকতে আসেন। হকসন পরিবারে মা বাবা ছাড়াও আরও চারজন সন্তান ছিল, যেখানে বড় দুই মেয়ের নাম ছিল মাজিয়া আর জেনেট, যারা 11 আর 12 বছরের ছিল, আর বাকি দুই ছেলে সন্তান যাদের নাম জনি এবং বিলি, তাদের বয়স 10 ও 7 বছর ছিল। খুবই ভালোভাবে তাদের দিন কাটছিল, কিন্তু 30শে আগস্ট 1977 এমন একটি ঘটনা ঘটে যা তাদের সবাইকে বিধ্বস্ত করে দেয়। ওই দিন মধ্যরাতে জেনেট তার মাকে ডেকে তোলে। জেনেট জানায় তার রুম থেকে অদ্ভুত কিছু শব্দ শোনা যাচ্ছে। প্রথমে ঘটনাটিকে তিনি আমলে নেন না, যার জন্য তিনি জেনেটকে ঘুমোতে বলেন। কিন্তু পরদিন রাতেই ঠিক আগের মতোই শব্দ আসতে থাকে, তাই আবার জেনেট তার মাকে ডেকে তোলে। এইবার আওয়াজগুলো খুব জোরে জোরে শোনা যাচ্ছিল। জেনেট এবং তার মা জেনেটের ভাইয়ের রুমে যায়, কেননা শব্দটা সেখান থেকে আসছিল, যেখানে গিয়ে তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তারা দেখতে পায় রুমে থাকা একটি ডয়ার নিজে থেকেই নড়াচড়া করছিল, যার ফলে এই শব্দ হচ্ছিল। এবং যখন ডয়ারটিকে থামানোর চেষ্টা করা হয়, তখন হঠাৎই সেই ডয়ারটি আকস্মিকভাবে নিজে নিজেই রুমের দরজার সামনে এসে পড়ে এবং দরজাটি লেগে যায়, যেন কেউই বেরোতে না পারে। এই ঘটনায় তারা ভীষণ ভয় পায় এবং সাথে সাথে তারা পুলিশকে ফোন করে। পুলিশ এসে সেখানে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু এখানেই ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। যখন পুলিশ তাদের সাথে কথা বলছিল, ঠিক তখনই একটি চেয়ার নিজের জায়গা থেকে অনেক দূর অব্দি আপনা থেকেই সরে যায়, যা দেখে পুলিশেরা হতবাক হয়ে পড়ে। তারা চেয়ারে কোনো দড়ি বা কেবল লাগানো আছে কিনা সেটি তারা চেক করে এবং কোনো কিছুই তারা দেখতে পায় না, এবং পুলিশেরা বুঝে যায় এটা একটি প্যারানর্মাল ব্যাপার। তাই তারা জানায় এই বিষয়ে তারা কোনো কিছুই সাহায্য করতে পারবে না, বরং তারা যেন কোনো প্রিস্ট বা প্যারানর্মাল এক্সপার্টদের সাহায্য নেয়। তখনকার সময়ে এই ঘটনাটি বিশাল আলোচিত হয়, যার ফলে বিভিন্ন পত্রিকায় এটিকে প্রকাশ করা হয়। মরিস গ্রোস ও লিল প্লেফেয়ার নামক দুজন প্যারানর্মাল এক্সপার্ট এই ঘটনাটিকে নিয়ে তদন্ত শুরু করেন। ঘটনাটি এতটাই ছড়িয়ে যায় যে বিভিন্ন শহরে আরও বড় বড় প্যারানর্মাল এক্সপার্টরাও এটিকে তদন্ত করতে থাকে। মুভিতে দেখানো হয়েছিল পুরো ঘটনাটিকে এড এবং লরেন দ্বারা তদন্ত করা হয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে তাদের এই ঘটনাই দেখাই যায়নি। শুধুমাত্র একদিনই লরেন জেনেটদের বাড়িতে এসেছিল এবং জিজ্ঞাসাবাদ করে আবার চলেও গিয়েছিল। এর মধ্যে জেনেটের ফ্যামিলির সাথে নানারকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেমন প্রতি রাতে অদ্ভুত সব চিৎকারের শব্দ, বাড়ির আসবাবপত্র হাওয়ায় ভেসে থাকা এবং যে কোনো জায়গায় নিজে নিজেই আগুন লেগে যাওয়া ইত্যাদি। এছাড়াও তাদেরকে ছাড়াও বাড়িতে অন্য কারোর থাকার উপস্থিতি পাওয়া যেত, যার জন্য তারা ভীষণ ভয়ে থাকত। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে তাদের মেয়ে জেনেটের উপর অদ্ভুত কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। জেনেটের অবস্থার পর্যবেক্ষণ করার জন্য তার রুমে একটি ক্যামেরা লাগানো হয়, যেখানে স্পষ্টভাবে ধরা পড়ে জেনেট নিজে নিজেই হাওয়ায় ভাসছে। অনেকেই আবার এই ঘটনাটিকে ভুল বলে দাবি করে, তাদের মতে জেনেট ইচ্ছা করে এইগুলো করেছে। কিন্তু প্যারানর্মাল এক্সপার্ট মরিসের কথা অনুযায়ী, যখন মাজিয়া চিৎকার করে ওঠে, তখন মরিস সেই ঘরে গিয়ে দেখতে পায় জেনেট রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাওয়ায় ভেসে যাচ্ছে। জেনেটের পরিবারের ভাষ্যমতে এই ঘটনার সূত্রপাত ঘটেছিল যেদিন জেনেট এবং মাজিয়া উইজে বোর্ড নিয়ে এসে একটি গেম খেলেছিল। উইজে বোর্ড কি এবং এটার দ্বারা কি করা হয় তা নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে। যাই হোক, দিন দিন জেনেটের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এখন জেনেটের ভেতর থেকে একটি ভারী পুরুষকণ্ঠি আওয়াজ বের হতে দেখা যায়। বলা হয়ে থাকে এই পুরুষকণ্ঠি আওয়াজটি বিল নামক এক বৃদ্ধের, যে এই বাড়িতেই থাকত এবং তার মৃত্যু এখানেই হয়েছিল। মরিস দ্বারা একটি ইন্টারভিউতে জেনেটের ভেতরে থাকা পুরুষকণ্ঠটি তাদেরকে জানায়
সে তাদেরকে কোনো ক্ষতি করবে না, বরং সে তাদের সাথে থাকতে চায়। জেনেটের এই ইন্টারভিউটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেকেই বলেছেন যে কোনো ভয়েস আর্টিস্ট এমন ভয়েস বের করতে পারে, তবে মরিসের কথানুযায়ী কোনো আর্টিস্টই এত সময় পর্যন্ত এমন গলায় কথা বলতে পারবে না, কেননা এইভাবে কথা বললে সেই ব্যক্তির ভোকাল কর্ড ড্যামেজ হয়ে যাবে। কিন্তু জেনেট একধারে ঘন্টার পর ঘন্টা এই ভয়েসেই তাদের সাথে কথা বলতো। তার উপর জেনেট কোনো আর্টিস্টও নয়। এরপর এই বাড়িতে একজন প্রিস্টকে নিয়ে আসা হয়। প্রিস্ট আসার পর থেকে জেনেটের বাড়িতে প্যারানর্মাল উপদ্রব কিছুটা কমে আসে, কিন্তু একেবারে চলে যায়নি। তাদের কথানুযায়ী প্রিস্টের ট্রিটমেন্ট করার পর শুধু মাঝে মধ্যেই এই সমস্যাটা তাদের সাথে দেখা যেত, কিন্তু সেটাও ছিল তুলনামূলক কম। এই ঘটনার উপর বিবিসি একটি ডকুমেন্টারি তৈরি করে, যার নাম দ্য এনফিল্ড পোল্টারজিস্ট, এবং 2016 সালে দ্য কনজিউরিং 2 মুভিটি রিলিজ করা হয়, যা ছিল রিয়েল স্টোরি থেকে টোটালি ভিন্ন, এবং এই মুভিটি ভীষণ ব্যবসা সফলও হয়েছিল। তো এই ছিল কনজিউরিং 2 মুভির পিছনে থাকা রিয়েল স্টোরি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।